আমি শামসুল আলম পাটোয়ারি সিনিয়র প্রভাষক ব্যবস্থাপনা ঢাকা মেগা সিটি কলেজ। প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই ভালো আছো? ধন্যবাদ নুসরাত, ধন্যবাদ সুইটি, আমি ভালো আছি। আমি আজ তোমাদের ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা দ্বিতীয় পর্যায়ে ক্লাস শুরু করতে যাচ্ছি। আমরা আলোচনা করব আজকে তৃতীয় অধ্যায়। গত ক্লাসে আমরা কি পড়েছিলাম মাহির? পরিকল্পনা বৈশিষ্ট্য। ধন্যবাদ মাহির। একটি বৈশিষ্ট্যের নাম বলতে পারবে? চিন্তন মনন প্রক্রিয়া। ধন্যবাদ, ভালো বলেছো মাহির। আমরা আজকে পরিকল্পনার প্রকারভেদ নিয়ে আলোচনা করব। তোমরা সবাই কপিতে লেখো পরিকল্পনার প্রকারভেদ। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম প্রতিষ্ঠানের কাজ, প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী পরিকল্পনা বিভিন্ন প্রকার হতে পারে। হতে পারে স্বল্পমেয়াদী, হতে পারে মধ্যমেয়াদী পরিকল্পনা, হতে পারে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, হতে পারে বিভাগীয় পরিকল্পনা, হতে পারে আঞ্চলিক পরিকল্পনা অথবা জাতীয় পরিকল্পনা। আমরা এখন পরিকল্পনা শ্রেণী বিভাগ নিয়ে কথা বলব। প্রকৃতিগত শ্রেণী বিভাগ, এক নম্বরে লেখো প্রকৃতিগত শ্রেণী বিভাগ। প্রকৃতিগতভাবে পরিকল্পনাকে কয়েকটি শ্রেণীতে ভাগ করা যেতে পারে। এক নম্বর লক্ষ্য, লক্ষ্য লক্ষ্য কি? পরিকল্পনার অভিপ্রেত ফলকে লক্ষ্য বলে। প্রত্যেকটি কাজেরই একটি লক্ষ্য থাকে এবং লক্ষ্যকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ করা হয়। দুই নম্বর স্থায়ী পরিকল্পনা, যে পরিকল্পনা একবার প্রণয়ন করা হয় এবং এই পরিকল্পনা প্রতিষ্ঠানের কাজে প্রয়োগের পর দীর্ঘদিন একই ধরনের পরিকল্পনা ব্যবহৃত হতে থাকে,
ताके स्थायी परिकल्पना बोले। अर्थात एक बार परिकल्पना ग्रहण करा हले से परिकल्पना अनुजाई दीर्घ समय बा दीर्घ दिन बा दीर्घ बछर काज चलते थाके या घन घन कोनो परिवर्तन करा हय ना। एके बला हय स्थायी परिकल्पना। स्थायी परिकल्पनार भितरे आमरा कतगुलो विषय देखी नीति प्रक्रिया पद्धति कौशल नीति की आमरा प्रथम अध्याय शिखेछिलाम द्वितीय अध्याय शिखेछिलाम नीति दीर्घदिन व्यवहृत और प्रचलित नियम कानून के नीति बोले। मानुष आचार व्यवहार जे काजगुलो एक ही नियम करते थाके अर्थात एक ही नीति से करते थाके ताके आमरा नीति बोली। प्रक्रिया प्रक्रिया हलो एकटी काजेर पर आरेकटी काज शुरू होबे आबार तारपरे आरेकटी काज नियम अनुसारे शुरू होबे एवं धारावाहिकभावे एक ही नियमे काज शुरू होबे एवं एक ही नियमे काज विभिन्न पर्याये गिये शेष होबे। एके आमरा प्रक्रिया बोले। ए प्रक्रिया अनुजाई काज सम्पादन करा जाए। तीन नम्बर पद्धति आमरा कोनो काज सनातन पद्धति दिये करते पारि वैज्ञानिक पद्धति बा आधुनिक पद्धति दिये करते पारि। काज शुरू करार पूर्वे से विषय परिकल्पना ग्रहण करते हैं कौन पद्धति से काजटा सहजे करा जाए। एछाड़ा रयेछे कौशल जे जत कौशल बा बुद्धि प्रयोग करते पारे से तार काजटी सुंदरभावे शेष करते पारे। এবার আসে একাত্মক পরিকল্পনা। একাত্মক পরিকল্পনা কি? যে প্রক্রিয়ায় আমরা কাজ করব বা যে পদ্ধতিতে কাজ করে না কেন সেক্ষেত্রে কোনো পরিকল্পনা যদি একবার ব্যবহৃত হওয়ার পর তার কার্যকারিতা শেষ হয়ে যায় তাকে একাত্মক পরিকল্পনা বলে। আমি আবার বলছি যে পরিকল্পনা একবার ব্যবহার করার পর তার কার্যকারিতা শেষ হয়ে যায় তাকে একাত্মক পরিকল্পনা বলে। কাজ শেষ হয়ে যাওয়ার পরে আবার নতুন করে পরিকল্পনা গ্রহণ করতে হয়। আবার শেষ হয়ে যাবে আবার নতুন করে পরিকল্পনা গ্রহণ করতে হয়। কোন ক্ষেত্রে কর্মসূচি প্রকল্প কর্মসূচি প্রকল্প
ভবিষ্যতে কাজ আমরা করব, কোন কাজ করব এবং ওই কাজ কতটুকু সময় নিয়ে করব, লক্ষ্য অনুযায়ী আমরা কাজ শেষ হয়ে গেলে তার পরিকল্পনার মেয়াদ শেষ হয়ে যাবে। পাশাপাশি প্রকল্পের ক্ষেত্রেও আমরা কোনো একটি কাজ শুরু করেছি এবং এই কাজ শেষ হয়ে যাওয়ার পরে নির্দিষ্ট মেয়াদের মধ্যে সেক্ষেত্রে শেষ হওয়ার পর আবার নতুন করে পরিকল্পনা গ্রহণ করতে হবে এবং এই পরিকল্পনার কার্যকারিতা শেষ হয়ে যাবে। যেমন আমরা যদি বলি প্রতিষ্ঠানের ক্ষেত্রে অথবা ব্যবসার ক্ষেত্রে একটি কাজ শুরু করেছি, সে কাজটি শেষ হতে দুই মাস তিন মাস সময় লাগতে পারে, আনুমানিক সময় লাগতে পারে। ওই কাজ শেষ হওয়ার পর আবার নতুন করে কাজের জন্য পরিকল্পনা গ্রহণ করতে হবে। সুতরাং আমরা দেখি এই মুহূর্তে একটি প্রকল্প যে কথা বলি যে আর্সেনিক দূষণ এই প্রকল্পটি সারা দেশে কাজ শুরু করা হবে, কোন কোন এলাকায় আর্সেনিক দূষণ হচ্ছে, কিভাবে এটা প্রতিরোধ করা যায় অথবা বিস্তার রোধ করা যায়, বা কোনো বিশেষ এলাকায় এই কাজটি আরম্ভ করে তার নমুনা স্বরূপ সারা দেশে কাজ শুরু করা যায়, তিন মাস ছয় মাস বা এক বছর তারপর এর কার্যকারিতা শেষ হয়ে যাবে। এটা হলো আর্সেনিক দূষণ প্রকল্প। প্রিয় শিক্ষার্থীরা, ভবিষ্যৎ কার্যক্রমের অগ্রিম সিদ্ধান্ত আমরা অনেকভাবে গ্রহণ করতে পারি, অনেকভাবে পরিকল্পনা গ্রহণ করতে পারি, তাহলে সেক্ষেত্রে স্থায়ী পরিকল্পনা কত প্রকার কে বলতে পারবে? চার প্রকার। সুইটি ধন্যবাদ। একাত্তর পরিকল্পনা কত প্রকার? নুসরাত দুই প্রকার, রাহা দুই প্রকার। ধন্যবাদ, উভয়কে ধন্যবাদ, তোমরা ভালো বলেছো, তোমরা এই প্রকারভেদগুলো নিয়ে ভালো করে পড়বে, ভালো করে শিখবে এবং প্রশ্নের উত্তর সহজেই করতে পারবে। আজকের প্রশ্নটি লিখে নাও, পরিকল্পনার প্রকারভেদ। পরিকল্পনার প্রকারভেদ ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।